السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. وانقل محرم مشر مرجدة. تيك محرم مشر مرجدة. بولت قلي قرآن الكريم ركتي آيات ابن سعيد مس تمركتي هاديس جدشت. قرآن الكريم سورة تأبر ناي نمبر سورة سوطرش نمبر آيات الله تعالى بولت جن নিশ্চয়ই আল্লাহ কাছে মাসের সংখ্যা বারোটা যেদিন থেকে তিনি আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন সেই দিন থেকেই তবে এর মধ্যে চারটি মাস পবিত্র মিনহা এই যে চারটি পবিত্র মাস চন্দ্র মাসের চারটি মাস পবিত্র অতি সম্মানিত এর মধ্যে একটা হল মহারাম এবং আল্লাহ সুফান বলেছেন জুলুম অন্য করা নিষিদ্ধ তবে এই চারটি পবিত্র মাসে যে কোনো জুলুম অন্যায় পাপ করা আরো আরো গুরুতর বড় বড় পাপ তাই আমাদের প্রত্যেককে চারটি পবিত্র মাসের সম্মান রক্ষা করতে হবে নবীজল্লা আমাদের জানিয়েছেন শিখিয়েছেন হা অন্ধকার যুগের মানুষেরাও পবিত্র মাসের মর্যাদা রাখত ওই চারটি পবিত্র মাসের বিগ্রহ নিষিদ্ধ নিজের পিতার হত্যাকারীকেও কেউ যদি কেউ পেত অন্ধকার যুগে পবিত্র মাসের সম্মানে কিছুই না তাই মাসের মর্যাদাকে আমাদের সামনে স্পষ্ট করেছে পবিত্র মাস চারটি পবিত্র মাসের অন্যতম শুধু তাই না বছরের প্রথম মাস আর হা এই মাসটা হলো হাজিরা হস করে ফিরে আসার মাস তাই অন্ধকার মানুষেরা ওই মাসের মর্যাদা দিয়েছে আমাদের প্রত্যেকের মর্যাদা দেওয়া দুই নম্বর বর্ণনায় শ্রী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী আলী হোসাল্লাম মোহাররম মাসের মর্যাদায় বলেছেন অফ দলসয়াম বাদা, দা শাহরে রমাদন শাহরুল্লাহ হিল্লাদি তাদো নাহু আল মোহাররম অর্থাৎ মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাস আমি সাধ করছেন শ্রেষ্ঠতম রোজা শ্রেষ্ঠতম রোজা রমজানের ফরজ রোজার পরে ওই মাসের যে মাসটা আল্লাহ তালার এবং যে মাসটার নাম হল মহারম সোহান আল্লাহ বিশুদ্ধ হাদিস আদিস নবীজ্লা তিনটি কথা বললেন এক নম্বর বললেন রমজানের ফরজ রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা অর্থাৎ ফরজ রোজার পরেই মর্যাদায় যে রোজা শ্রেষ্ঠ এটা হলো আল্লাহর মাস বলে আল্লাহ আলার মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে মর্যাদা মাসের বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহর মাস নামটা কি তিন নম্বর মহারাম অর্থাৎ মহারাম যে মাসটা আল্লাহ তালার মাস ওই মাসের রোজাটা রমজানের ফরজ রোজার পরই সর্বশ্রেষ্ঠ সুহান আল্লাহ নবীজ এই কথা আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরে মহার্রম মাস এই উনত্রিশ বা ত্রিশ দিনের পুরাটা মাসেই রোজা রাখা যায় পুরাটা মাসের রোজাই রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠতম আর এই পুরা মাসটাকে আল্লাহ তালার দিকে সম্বন্ধ করে শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহর মাস আর এই মাসটা হল মহাররাম নিজেই সম্মানিত কারণ চারটি পবিত্র মাসের প্রথম মাস তাই আমাদের প্রত্যেকের উচিত এই মাসে রোজা রাখার চেষ্টা করা এই মাসটাকে মর্যাদা দেয়া এবং যেন রাখা উচিত এই মাসটাতে আল্লাহতালার অকল্পনীয় সাহায্য পাওয়া যায় যেমন মোসারিহালাম সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়ে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন আমাদের জীবনে এমন অকল্পনীয় সাহায্য পাওয়ার জন্যে এই মাসে রোজা রেখে রেখে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করব আমরা কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন ইস্টাইন ও বিশ্ববরি সালা আল্লাহ তালার কাছে একান্তে সাহায্য পূর্ণাঙ্গ সাহায্য সকল কষ্টে বিপদে দুঃখে সাহায্য চাইতে হয় সালাত বা নামাজের মাধ্যমে সবার তো তার রোজার মাধ্যমে আল্লাহ তালা মোহর মাসের এই মর্যাদা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দিন আমি